দ্য আর্ট পায়োনিয়র অর্থ হচ্ছে শিল্পের পথিকৃৎ। শিল্পের পথিকৃৎ বা পথ প্রদর্শক যেই শিল্পী গুণী শিল্পীরা আছে, আমরা এই সেগমেন্টে তাদের সম্পর্কে জানি এবং আজকে আমরা জানবো শিল্পী রশিদ চৌধুরী সম্পর্কে। সবাই কিন্তু খুব সহজেই রশিদ চৌধুরীকে চিত্রশিল্পী বললেও রশিদ চৌধুরী কিন্তু ট্যাপিস্ট্রি শিল্পী হিসেবে বেশি বিখ্যাত। আপু, ট্যাপিস্ট্রি কি? ট্যাপিস্ট্রি হচ্ছে উল সুতা বা বিভিন্ন ধরনের সুতার সাহায্যে বুননের মাধ্যমে কোনো চিত্র ফুটিয়ে তোলা। শিল্পী রশিদ চৌধুরী 1932 সালের 1 এপ্রিল বাংলাদেশের রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তার ডাক নাম কনক। পিতা ইউসুফ হোসেন চৌধুরী এবং মাতা শিরিন নেতা চৌধুরী। শিল্পী রশিদ চৌধুরী বিভিন্ন বিদ্যালয়ে লেখাপড়া করেছেন, যেমন রজনীকান্ত হাই স্কুল, আলিমুজ্জামান হাই স্কুল এবং কলকাতার পার্ক সার্কাস হাই স্কুল। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার কারণে ভারতে পড়ার সুযোগ হারান। 1954 সালে চারুকলা অনুষদের শিক্ষা শেষ হলে তিনি 1956 সালে কলকাতার আশুতোষ মিউজিয়ামে দেশীয় শিল্প শিক্ষা বিষয়ে কোর্স করেন। 1960 সালে ফরাসি সরকারের বৃত্তি নিয়ে দেশ ছাড়েন শিল্পী রশিদ চৌধুরী। ফ্রান্সে তিনি ফ্রেস্কো, ভাস্কর্য এবং ট্যাপেস্ট্রির ওপরে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তার ট্যাপেস্ট্রি শিক্ষক ছিলেন জা লুরসাত। জা লুরসাত তার কাজের প্রধান ভূমিকা পালন করে। জা লুরসাত তাকে উদ্বুদ্ধ করে দেশীয় মাধ্যমে এমন কোনো শিল্পচর্চা করতে যা তাকে সবার থেকে আলাদা করবে। লুরসাতের শিল্পচিন্তা এবং তার কাজের বিষয় থেকে রশিদ চৌধুরী ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এবং নিজ ঐতিহ্যের অনুসন্ধানে উৎসাহী হয়েছিলেন। এতদিনের খুঁজে ফেরা বিষয়টি আবিষ্কার করে নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন রশিদ চৌধুরী। রশিদ চৌধুরী একসাথে বিভিন্ন মাধ্যমে কাজ করতেন। গোয়াশ, টেম্পেরা, জল রং, তেল রং, টেরাকোটা ও ট্যাপেস্ট্রি মাধ্যমে কাজ করতেন। তবে ট্যাপেস্ট্রি মাধ্যমে কাজ করেই তিনি সবচাইতে বেশি খ্যাতি অর্জন করেন। রশিদ চৌধুরীর কাজে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল নিজ ঐতিহ্যের সাথে প্রাচ্যের শিল্পের সমন্বয়ের চেষ্টা। রশিদ চৌধুরী ছিলেন প্রকৃতিপ্রেমী। তিনি প্রকৃতির বৈচিত্র্য নিয়ে কাজ করেছেন। তার চিত্রে ব্যবহৃত তুলির স্ট্রোকের সঙ্গে শিল্পী ভ্যান গগের তুলির স্ট্রোকের সামঞ্জস্য লক্ষ্য করা যায়। ট্যাপেস্ট্রি বুননের প্রক্রিয়া তার সব মাধ্যমের কম্পোজিশনকে নিয়ন্ত্রণ করত। তার কাজে কম্পোজিশনের প্রধান বৈশিষ্ট্য উলম্ব এবং সমান্তরাল রেখার সহবস্থান দেখা যেত। তার কাজে রঙের ব্যবহার আলো ও অন্ধকারের উচ্চ বিপরীত্য সৃষ্টি করে। পরিপ্রেক্ষিতের ধারণা নয়, তার কাজে আলো অন্ধকারের রহস্যময়তা বিদ্যমান ছিল। রশিদ চৌধুরীর কাজের আরেকটি বৈশিষ্ট্য হল তার কাজে সময়ের ধারণা ছিল অনুপস্থিত। রশিদ চৌধুরীর কিছু উল্লেখযোগ্য শিল্পকর্মের নাম: ঝিনুক কুড়ানো, নৌকা, উপবিষ্ট মহিলা, প্রতিকৃতি, তিন রমণী, আদম, রাধা কৃষ্ণ, শ্যামা, জননী, যুগল ইত্যাদি। ঝিনুক কুড়ানো রশিদ চৌধুরীর একটি উল্লেখযোগ্য চিত্রকর্ম। 1951 সালে তেল রঙে আঁকা ঝিনুক কুড়ানো ছবিতে আকাশের নীল রঙের সাথে সমুদ্র মিশে গেছে। সামনে সমুদ্রের পাড় আলাদা হয়েছে একটি আড়াআড়ি রেখা দিয়ে। সেখানে তিনটি ফিগারের ত্রিকোণী অবস্থান দেখা যাচ্ছে। এর কম্পোজিশন এবং রঙের ব্যবহার পাশ্চাত্য ও একাডেমিক ঢঙে আঁকা। শিল্পী রশিদ চৌধুরী 12 ডিসেম্বর 1986 সালে মাত্র 54 বছর বয়সে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।